শ্রোতি দর্শক, ডাইনামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আসলে মাতৃভাষার মতো, নিজের দেশের মতো এত সুন্দর গান, এত সুন্দর কথা ছাড়া আমাদের হৃদয় ভরে না। অন্য কোনো ভাষায় কথা বলে সেই শান্তি নেই, গান গেয়েও শান্তি নেই। ভাষার মাস, স্বাধীনতার মাস এলেই আমরা আমাদের দেশকে, আমাদের মাতৃভাষাকে আরও বেশি করে উপলব্ধি করি, আরও বেশি করে আমরা ভালোবাসতে চাই। শ্রোতা দর্শক, আজকের আমাদের এই আয়োজনে যারা উপস্থিত আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম, আর আমাদের সঙ্গে যন্ত্রশিল্পী হিসাবে আছেন কিবোর্ডের সজীব, গিটারে দীপন, বাঁশিতে মামুন, তবলায় অপূর্ব এবং অক্টোপ্যাডে পুলক। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমরা চাই যে আমাদের এই অনুষ্ঠানটি সেই স্নেহের তৃষ্ণার মতো যেন একটা পিপাসা তৈরি করে, একটা তৃষ্ণা তৈরি করে আমাদের গান। রুমানার কণ্ঠ অনেক ভালো, খুব মিষ্টি গলা তার, আমরা শুনি তার গান। প্রথম কোন গানটি শুনব? বাংলার গান গাই, এটি অনুষ্ঠানের নাম। এটা ভীষণভাবে আমাকে বিমোহিত করেছে, আমার খুব ভালো লেগেছে। আমি গান গাইবো, অবশ্যই দেশের গান দিয়ে শুরু করবো। খুব ভালো, খুব ভালো হবে। নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হায় রে আমার মন মাতানো দেশ, তবু পরাণ ভরি না।
আসলে তাই মানে দেশকে মাতৃভূমিকে মাকে যত শিশুকে আপনার শিশুকে যতই ভালোবাসেন পরাণ কিন্তু ভরবে না মনে হবে আরো যদি একটু ভালোবাসতে পারতাম শৈশবে গানটি করেছিলেন এখনো করছেন শৈশবে যখন গানটি করেছিলেন তখনের যে অনুভূতি এখন কি একই অনুভূতি বহন করেন একদমই না তখন তো ভয় ছিল না যত ছোট কিন্তু মানুষ কিন্তু নির্ভীক থাকে বুঝতামও না ঠিকমতো হ্যাঁ বাবা শিখিয়ে দিয়েছিলেন গানটি এবং বলেছিলেন একটি ছোট্ট বাচ্চা ছেলের কণ্ঠে গানটি যাবে এবং আমাকে বলেছে একদম গলা খুলে গাইবি এখানে কোনো প্রেম ওগুলো না দেশের জন্য প্রেম দরাজ গলায় গানটা গাইতে হবে একটি ছোট্ট বাচ্চা গাচ্ছে এবং প্রকৃতি ফুটে উঠেছে গানটির মধ্যে দেশের প্রকৃতিটি তো সেইভাবে গাইতে হবে বাবা আমাকে ব্রিফিং করে দিয়েছিল তখন ওই যে শ্রুতি স্টুডিওতে রেকর্ডিংটা হয়েছিল এবং বাবা সবসময় বলতেন যে দেশ দেশ শব্দটা কিন্তু আসতে হবে তা আমার বেশ একবার দুবার টেকটা আমার এইটার জন্যই গণ্ডগোল হয়েছিল দেশ কথাটা আসেনি বাবা বলছিলেন দেশ আসতে হবে তা আমি শেষে যখন গেলাম দেশটা বেশ ভালো মতোই এনেছিলাম আর কি দেশ এটুকু মনে পড়ে আতাভাই খুন অনেক কাছাকাছি আমরা ছিলাম আমি দেখতাম যে খুব পারফেকশনিস্ট তুমি একদম চুল থেকে চুন থেকে পান খুঁজতে পারতো না আবার গাও আবার গাও আবার গাও এইরকম করতো আপনাকেও সেভাবে তৈরি করেছেন আমরা খুবই আনন্দিত তো এরপরের গানটি কোনটা এরপরে আমি যেটি গাইব আমার ভীষণ প্রিয় গান আবার তোরা মানুষা চলচ্চিত্রে গানটি সংযোজিত হয়েছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা গানটি গেয়েছিলেন আমি গাইছি She
সুরে বাঁধি বাঁশি টেকে ওগো তোমায় ছাড়া এই কবিতাকে এই বাঁশি টেকে চাই না আমি আর কিছু জানি না তুমি যে ছিলে ওগো জানতে কেন এত তুমি চেয়েছিলে ওগো জানতে এখনো গলাটি খুবই মিষ্টি আমাদের রুমানা ইসলামের সত্যি খুব ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে খানাতা ভাইয়ের গান এবং আপনার একটা পারিবারিক ঐতিহ্য আছে নীলুফার ইয়াসমিন খানাতুর রহমান সব মিলিয়ে সেটা আপনি ধারণ করেন আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আমার যে আপনার সঙ্গীত জীবনে আপনি কার কাছে সবচেয়ে বেশি ঋণী এবং কার কাছে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন মায়ের কথা বলতেই হয় আমার মা যিনি প্রথম সবাক চলচ্চিত্রের গায়িকা মাহবুবা রহমান তার কাছে আমি সবচেয়ে বেশি ঋণী তিনি সবচেয়ে বেশি চাইতেন তিনি খুব অকালে গানটা ছেড়ে দিয়েছিলেন তিনি স্বপ্ন দেখতেন আমার মাঝে যে আমি আমি যেন তার জায়গাটা নেই আমি যেন যেই কাজটি তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি সেটা যেন আমি সম্পূর্ণ করি সেটাই মা সবসময় চাইতেন আর ঋণী বলতে হ্যাঁ বাবার কাছে অবশ্যই ঋণী কারণ বাবার কাছ থেকে আমি পেয়েছি শিখেছি অনেক কিছু বাবা গানগুলো আমাকে দিয়েছেন এই গানগুলো না থাকলে তো আমি আজকে রুমানা ইসলাম হতাম না এবং গানেই আমার পরিচয় আমার কিন্তু নামে নয় আমার গানে পরিচয় অনেক ধন্যবাদ এবার কোন গানটি শুনব এবার গাইছি আমি যে বলছিলাম যেহেতু যে গানে পরিচয় আমার যে গানটি দিয়ে আমি আমার বলতে পারেন যে আমার সারা বিশ্বের কাছে আমি পরিচিত মায়ের মতো আপন কেহ নাই খুবই গুরুত্বপূর্ণ একটা গান আপনার জীবনে মা জননী নাই রে জাহাজ ত্রিভুবনে তাহার কে হই নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কে হই নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ না
চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগো হলে তিল টানি আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি সেই পানিতে ধুয়ে মাগো হলে তিল টানি গানের কথাটি শুনলে চোখ ভিজে যায় মন ভিজে যায় আসলে মায়ের চেয়ে আপন কেউ নেই যার মা নেই সে জানে যে তার মর্মটা কতখানি আপনি নিশ্চয়ই জানেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ডাইনামিক ডিউ বাংলার গান গায় ফিরছে বিরতি থেকে আবারও যাচ্ছে গানে রুমানা গানে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে আপনি তো দীর্ঘদিন থেকে গান করছেন বাংলা গান আমরা তো অনুষ্ঠানের নাম রেখেছি বাংলার গান গাই তো আপনার কি মনে হয় যে বাংলার চেয়ে এত মিষ্টি ভাষা এত মিষ্টি গান এত মিষ্টি সুর আর কোনো ভাষায় আছে হতেই পারে না আমার কাছে তো নেই কারণ এত মায়া আছে এই ভাষাতে এত আদর আছে আমার মনে হয় না আর কোনো ভাষায় আছে আর আমরা কিন্তু সবাই মিলে একটা সংসারের মধ্যে থাকতে চাই একটা বন্ধন আপনার আজকে সব গানের মধ্যে কিন্তু মা আছে একটা বন্ধনের মধ্যে কিন্তু আমরা থাকতে চাই অবশ্যই মা দেশ প্রেম ভালোবাসা এগুলো অন্য প্রেম ভালোবাসা আছে কিন্তু মাকে নিয়ে দেশকে নিয়ে এত গান আমার মনে হয় বিশ্বের কোনো দেশে নেই ভাষার জন্য রক্ত আর এত কেউ দেয়নি কেউ কেউ দেয়নি সেই সত্যি এবার কোন গানটি শুনব এবার গাইছি আমি এটি আমার মৌলিক গান এটি তরুণ মুন্সির লেখা এবং সুরে এটা বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে আমি গানটি গাইছি স্বপ্ন বুনে কি পেলা অবাক চোখে শুধু তাকিয়ে থেকে জীবনের কাছে সুধারা তুমি সে পথে আমি কেন যে পথ ভুলে গেছো তুমি সে পথে আমি কেন মন হারালা আগুনের ক
যে পথ ভুলে গেছ তুমি, সে পথে আমি কেন মন হারালা। চমৎকার, অসাধারণ এবং খুব মৌলিক গান এটি আপনার। আমরা জানি যে এই গানটিও খুব চমৎকার, গানের বাণী এবং সুর খুবই অপূর্ব। খান আতাউর রহমান তো আপনার পিতা, এবং তার স্মৃতিকে সংরক্ষণের জন্য আপনারা কি কিছু করেন? আমাদের কাছে কিছু কাজ নিশ্চয়ই সংরক্ষিত আছে, কিন্তু আমি মনে করি এটি নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে জাতীয় পর্যায়ে একটি পদক্ষেপ নেওয়া উচিত। কারণ খান আতাউর রহমান তো আমার বাবা, সেটা ঠিক আছে, কিন্তু তিনি কিন্তু একটি দেশের, এই দেশের সম্পদ। এই গানের বাণী, এই গানের কথা, এরকম সুর এখন তো আমরা পাই না। একটু ভিন্নতা আছে, কারণ নিজে সুর করতেন, নিজে লিখতেন, তো অ্যারেঞ্জমেন্ট, মিউজিক অ্যারেঞ্জমেন্টও নিজে করতেন, সব কিছু মিলিয়ে একটি কমপ্লিট, মানে একটি প্যাকেজ ছিল বাবার গানগুলো, সেই জন্যই আসলে একটু ভিন্নতা আছে। এরপর কোন গানটি শুনবো? বাবার গান দিয়ে শেষ করছি। এই গানটি আমার সঙ্গে বাবার শেষ গান, এখনও অনেক চলচ্চিত্রে গানটি সংযোজিত হয়েছিল, আমি গানটি গেয়েছিলাম, এবং এই গানটির জন্য আমি বাচসাস পুরস্কার, শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী পুরস্কার পেয়েছিলাম, বাবা দেখে যেতে পারেননি। ওগো বন্ধু মনে রেখো আজীব যদি আর দেখা নাই হয়, যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো আজীব
অনেক অসাধারণ এবং হৃদয় একবার ভেদ করে যায় গানটি। আপনি যদি শ্রোতাদের জন্য দর্শকদের জন্য কিছু বলতে চান বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে এই যে বাংলার গান গাই, বাংলা গানের সঙ্গে থাকতে হবে, এই বাংলার মাটির সঙ্গে থাকতে হবে। আমরা মাটির কাছাকাছি থাকতে চাই, আমরা আকাশ ছুঁতে চাই না। এই বাংলার মাটিতেই যেন জন্মেছি, সেভাবেই যেন আমরা থাকতে চাই সবার সঙ্গে একটা পরিবার হিসাবে। এটুকুই কথা। অনেক ধন্যবাদ। আর আজকে যারা বাজালেন আমাদের সঙ্গে, সজীব, দীপন, আমাদের মামুন, অপূর্ব এবং পুলক, অসাধারণ বাজালো। শেষ গানটি তো খুবই সুন্দর বাজেছে। তো সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকেও রুমানা ইসলাম। প্রিয় দর্শক, ডায়নামিক ডিউ বাংলার গান গাই এই অনুষ্ঠানটিতে আজকে ছিলেন আমাদের রুমানা ইসলাম। আপনারা জানেন যে তিনি খানাতুর রহমানের কন্যা, নীলুফার ইয়াসমিনের কন্যা। তার মাও একজন গুণী শিল্পী ছিলেন, এখনও তিনি আছেন। এবং মায়ের যে চাওয়া যে আমার মেয়ে অনেক বড় শিল্পী হবে, অনেকটাই তো তিনি এখন বড় শিল্পী, অনেক মানুষের হৃদয় জয় করেছেন। আমরা চাই তিনি যতদিন বাঁচবেন বাংলা গানের সঙ্গে থাকবেন, আমরা যতদিন থাকবো বাংলা গানের সঙ্গে থাকবো, বাংলার গান গাইব, বাংলার মানুষের দুঃখের কথা বলতে চাই সুরে সুরে, বাংলার মানুষের আনন্দের কথা, বাংলার মানুষের বিজয়ের কথা বলতে চাই সুরে সুরে। সবাই ভালো থাকবেন।